بسم الله الرحمن الرحيم دور এবং কাছের প্রিয় শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছো সেন্ট্রাল হাই স্কুলে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের এই শীতের সকালে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা তোমাদেরকে সফলতার আনার জন্য আমাদের পরিকল্পনাকে সার্থক করার জন্য আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস করে যাচ্ছি যেহেতু এই সপ্তাহের প্রাপ্ত শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের নির্ধারিত কাজ আসছে চতুর্থ অধ্যায় থেকে এই নির্ধারিত কাজের আলোকে আমি গতদিনই এক অল্প একটু সামান্য হিস্ট্রি তার ভিতরে বলছিলাম তাহজিব বা শালীনতা এবং এই শালীনতার পরে তোমাদের আরেকটা পাঠে যে কাজটা করতে হবে সেটা হলো মানব সেবা খেদমতুল কল সৃষ্টির সেবা এর বলবো তার পাশাপাশি যদি সময় থাকে তাহলে আমরা নিয়ে দুটো একটি কথা বলে আমাদের শেষ করবো পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসো আমরা প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আমাদের নির্ধারিত কাছে কাজ যেটা আসছে সেটা হলো স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে এখন আমি তোমাদের ভিতরে কথা বলবো এটা অধ্যায় হলো চতুর্থ অধ্যায় প্রিয় শিক্ষার্থীরা এই চতুর্থ অধ্যায় বা তোমাদের নির্ধারিত কাজ এটা দিচ্ছে এতে এর ভিতরে যে পার্টটি তোমাদের উদ্দীপকের আলোকে দিচ্ছে বা ক খ নাই ক ঘ আছে এর থেকে স্বাধীনতার পার্টটা তোমাদের দিচ্ছে আর পরে দিচ্ছে সেটা হলো সৃষ্টির সেবা খেদমতুল কল সেটা আমি পরে আলোচনায় আসছি আমি স্বল্প পরিসরে গতদিন আলোচনা করছিলাম স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে আবারও কথা হবে এখনই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে যে যেখানে অবস্থান করছো এটা আমাদের ব্যক্তিগত জীবনে অতি অতি গুরুত্বপূর্ণ বিষয় স্বাধীনতা প্রথমে আসো আমাদের স্বাধীনতা শব্দের অর্থ কি স্বাধীনতা শব্দের অর্থ হল মার্জিত হওয়া প্রিয় শিক্ষার্থীরা তাহলে স্বাধীনতা শব্দের অর্থ হলো মার্জিত হওয়া অর্থাৎ এখন এটা আমরা ব্যাপকভাবে বলতে পারি আমাদের আচার আচরণ চাল চলন বেশভূষা কথাবার্তা লেনদেন মার্জিত পন্থা অবলম্বন করাকে বলা হয় স্বাধীনতা আমি আবারও সংজ্ঞাটা বলে দেবো যে স্বাধীনতা কাকে বলে তাহলে আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ লেনদেন ওঠা বসা পোশাক পরিচ্ছদে অর্থাৎ মার্জিত পন্থা অবলম্বন করা মার্জিত পন্থা অবলম্বন করাকে বলা হয় স্বাধীনতা এই স্বাধীনতাকে আজকে বলা হয় তাহজিব এই স্বাধীনতার আরবি প্রতিশব্দ হচ্ছে তাহজিব প্রিয় শিক্ষার্থীরা এই স্বাধীনতার আরবি প্রতিশব্দ হচ্ছে তাহজিব এই তাহজিব মানে স্বাধীনতা আর স্বাধীনতা বাংলা শব্দ এর সমর্থক বা এর বাংলা অর্থ মার্জিত হওয়া তাহলে এই সংখ্যাটা আমরা জেনে নিলাম যে মানুষের ব্যক্তিগত পর্যায়ে চাল চলন কথাবার্তা আচার আচরণ লেনদেন ওঠা বসা পোশাক পরিচ্ছদ অর্থাৎ সামগ্রিক কাজের ভিতরে মার্জিত পন্থা অবলম্বন করা যেটা মার্জিত সুন্দর এইটা অবলম্বন করাকে বলা হয় স্বাধীনতা প্রিয় শিক্ষার্থীদের স্বাধীনতার পরিচয় আমরা পেয়ে দিলাম যে স্বাধীনতা শব্দের অর্থ মার্জিত হওয়া স্বাধীনতার আজকে প্রতিশব্দ তাহজিব যেটাই তাহজিব সেটাই স্বাধীনতা যেটাই স্বাধীনতা সেটাই মার্জিত হওয়া অর্থাৎ আমাদের চাল চলন আচার আচরণ লেনদেন বেশভূষা কথাবার্তা ওঠা সামগ্রিক আচরণের ভিতরে অর্থাৎ মার্জিত পন্থা যদি আমরা অবলম্বন করি সেইটা হবে আমাদের স্বাধীনতা এবার কিন্তু শিক্ষার্থীর স্বাধীনতা আমাদের জন্য কি ফল এনে দেবে স্বাধীনতা আমাদের জন্য কি এই স্বাধীনতার গুরুত্ব নিয়ে এখন আমি তোমাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি আসো তাহলে স্বাধীনতার গুরুত্ব স্বাধীনতার গুরুত্ব আমাদের সামগ্রিক জীবনে সামাজিক জীবনে এর গুরুত্ব অপরিসীম দেখো কি করে আমাদের সমাজ যদি স্বাধীনতা আমি যদি বজায় থাকি কিন্তু শিক্ষার্থী তাহলে আমি কিন্তু সামাজিক নিরাপত্তা সামাজিক কারণ কি তোমার চাল চলন বেশভূষা যদি এমন আচরণ থাকে এমন অশালীন হয় তুমি সামাজিকভাবে নিরাপত্তা পাবে তুমি চোরা ফেরা কি আসছে মানুষ সময় ইফটিজিং শিকার হবে মানুষ সময় বকাটি ছেলেদের উৎপাতের শিকার হবে কারণ কি তোমার কিন্তু স্বাধীনতা নেই
তোমার চাল চলনে শালীনতা নাই, তোমার বেশভূষা তোমার পোশাকের শালীনতা নাই, এই জন্য তোমার নিরাপত্তা নেই। কিন্তু আমরা যদি শালীনতা অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা সামাজিক নিরাপত্তা লাভ করবো। শিক্ষার্থীরা এবার কি আসছে, কে আসছে, শান্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, সমাজে তাহলে আমরা শালীনতা যদি অবলম্বন করি সমাজে শান্তি ফিরে আসবে। কারণ অশালীন উদ্দেশ্য আচরণ যারা করে তাদের কি আছে, কেউ পছন্দ করে না, সমাজ সুন্দর হয় না। কাজে সমাজে যদি শান্তি আনতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে শালীনতা অর্জন করতে হবে, তাহলে সামাজিক নিরাপত্তা লাভ করব, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, সর্বোপরি কি আসে, সন্তুষ্টি লাভ। আমি যদি কি আসে শালীনতা অবলম্বন করি তাহলে আমি সকলের সন্তুষ্টি লাভ করতে পারবো, সর্বোপরি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আমরা লাভ হয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো শালীনতা আমাদের সমাজের জন্য আমাদেরকে শালীনতা বজায় রেখে সুন্দর পরিপাটি ভাবে চলার, তা আমাদের কথা হোক, আমাদের বেশভূষা হোক, যেটাই হোক, সেটা অবশ্যই আমাদের কি কাছে মার্জিত হতে হবে, তাহলে আমরা সামাজিক নিরাপত্তা পাবো, সমাজ শান্তি প্রতিষ্ঠিত হবে, আমরা সন্তুষ্টি লাভ করতে পারবে, এ কি আসবে। এবং স্বাধীনতা থাকার কারণে যেমন আমাদের সামাজিক নিরাপত্তা আসছে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত আসছে, সন্তুষ্টি আসছে, কে আসছে স্বাধীনতার কারণে কে আসছে, আমরা সন্তুষ্টি লাভের পাশাপাশি আমরা নিরাপত্তা পেয়ে যাচ্ছি, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, সন্তুষ্ট হচ্ছে আছি, এবং আমাদেরকে জান মানে কে আসছে যে ইজ্জত রক্ষা হচ্ছে, ইজ্জত অর্থাৎ সম্মান, ইজ্জত রক্ষা। কারণ আমার বেশভূষা আশার আচরণ যদি অশালীন হয় তাহলে আমার ইজ্জত বা আমার সম্মানের রক্ষা হবে না, অর্থাৎ ইজ্জত যেটা আপনাকে বলে অর্থাৎ আমার সম্মান রক্ষা পাবে। আচ্ছা অশালীন হলে মানুষকে হ্যাঁ সম্মান সম্মান রক্ষা পায় কি করে, যে আমরা যদি শালীনতা অবলম্বন করি। তা কাজে শালীনতা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য অনেক, এরপর কি আসছে নেক আমলে আমাদের কি আসছে ভালো দিকে, ভালো কাজে কি আসে প্রশংসা অর্জন হয়, প্রশংসা অর্জিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি একজন শিক্ষার্থী যদি স্বাধীনতা ভাবে স্কুলে আসে যায়, দেখবা শিক্ষক সমাজ দিয়ে প্রতিবেশী দিয়ে পারিপার্শ্বিক লোকজন তাকে প্রশংসা আসবে না, তাহলে শালীনতা শালীনভাবে চলা। আর একটা শিক্ষার্থী যদি আমার কাছে তার চাল চলো চুল এলোমেলো পোশাক আদি খারাপ অশালীনভাবে চলাফেরা করে তাহলে অবশ্যই কাছে সমাজে সে কিন্তু ঘৃণিত হয়ে যায়, সে প্রশংসা অর্জিত হয় না, তাকে মানুষে ঘৃণার চোখে দেখে, আর তার সম্মান বৃদ্ধি পায় না। আমরা যদি শালীনতা অর্জন করে যদি তাহলে আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, দুনিয়ার মানুষের ভালোবাসা পাবো, এবার সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজও ভালো শান্তি হবে, সামাজিক নিরাপত্তা পেয়ে যাবো, নাইলে কিন্তু সমাজে আমরা কিন্তু নিরাপত্তা হইব। শুধু স্বাধীনতার অভাবে আজকে আমাদের সমাজের অশান্তি নিরাপত্তা কিন্তু হচ্ছে বেশি হচ্ছে, নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি। একটা কারণ হলো আমাদের চাল চলন বেশভূষা আমাদের আচরণ কিন্তু মার্জিত না, আর এই মার্জিত না হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে বাধা বিভক্তির সম্মুখীন হচ্ছি। কারণ আর ছেলেমেয়েরা কি আছে পল খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের কি আছে অনেক সময় আমরা চিন্তায় সন্ত্রাসী কবলে পড়ে যাচ্ছি, এই জন্যে আমাদের নিরাপত্তা থাকছে না, আমাদের সমাজে শান্তি থাকতেছে না, এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই স্বাধীনতা অর্জন করতে হবে। আর যে কথা আমি তোমাদেরকে প্রায় বলি, দেখো লোকমান আলাইহিসসালাম তার ছেলেদেরকে বলছে লা তামশি ফিল আরদে মারহা, এ ছেলেরা বাবারা তোমরা জমিনে গর্ব করে চলবে না, উদ্ধত আচরণ নিয়ে চলবে না, কারণ আল্লাহ উদ্ধত আচরণকারীকে ভালোবাসে না। কাজে স্বাধীনভাবে চলার কথা তিনি বলে গেছেন, কাজে আমরাও স্বাধীনতা অবলম্বন করবো, নিজেও স্বাধীনতা অর্জন করবো, সকলেরই স্বাধীনতা অর্জন করার জন্য বলবো, তাহলে সামাজিক নিরাপত্তা পাবো, সমাজে শান্তি হবে, সর্বোপরি সন্তুষ্টি লাভ অর্জন হবে, আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং আমরা সমাজে প্রশংসিত হব। আর সবচেয়ে বড় হলো আল্লাহর নৈকট্য লাভের পথ আমাদের সুগম হবে, আমরা আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করে আমরা কাছে দুনিয়ায় সম্মানিত হব এবং পরকালেও আমরা কি হব এই প্রশংসার পাশাপাশি পরকালে আমরা সুখময় জীবন লাভ করবো।
এইটা মোটামুটি আমি গতদিনই বলছি, এই জন্য বেশি লম্বা করলাম। এরপরে যেটা আসতেছে সেটা হলো সৃষ্টির সেবা। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় এর পরে যেটা তোমাদের নির্ধারিত কাজে আসছে সেটা হলো সৃষ্টির সেবা। এখন সৃষ্টির সেবা কি? আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, আর এর ভিতরে একটি মাত্র জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো আমাদেরকে, মানুষকে তিনি বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, মানুষকে তিনি সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর যে মাখলুকাত গুলো আছে, জীব জন্তু কীট পন্ত পশু পাখির যত যা কিছু আছে, এটা আল্লাহ তাআলা কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য, এ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টির সেরা জাতির প্রতি আল্লাহ তাআলা এ আমাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দিছে, সেটা হলো খেদমতে ফল সৃষ্টির সেবা করা। এটা বলছেন পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ রাসূল বলেন যে যদি কে আছে জাল সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টি হলো আল্লাহর পরিবার, আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি হলো আল্লাহর পরিবার পরিজন। যে আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করবে, আল্লাহ তার প্রতি দয়া করবে। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবী আরেকটা হাদিসের ভিতরে বলছে, প্রিয় শিক্ষার্থী জানো, যে যারা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা এর হামু ফিল আর, তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আসেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এরপরে অনেক কথা আমরা আর বলবো, উদাহরণস্বরূপ আমরা বলে দেব গল্প। তাহলে এই সৃষ্টির সেবা করতে হবে। সৃষ্টির সেবার ভিতরে আমাদের সামনে জীব জন্তু কীট পতঙ্গ পশু পাখি গাছপালা সব কিছুর প্রতি আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। এই যে আমাদের কর্তব্য কিন্তু দুই ধরনের, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কর্তব্য হলো দুই ধরনের, কর্তব্য দুই ধরনের। একটা হলো স্রষ্টার প্রতি, আর নম্বর দুই হলো সৃষ্টির প্রতি। এখন এই বাংলা এই দুটো লেখার পরে আমাদের বুঝতে পার বোঝে বোঝা যাচ্ছে স্পষ্ট হবে। প্রথম যে আমাদের কর্তব্য মানুষের, যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এই মানুষের প্রধান যে কর্তব্য স্রষ্টার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের যথাযথভাবে পালন করতে হবে। স্রষ্টা কে? আত্মা স্রষ্টা হলো আমার আল্লাহ। এই আল্লাহর প্রতি আমাদের প্রথম কাজ হলো, যার মানুষ সৃষ্টি সেরা জীব, আমার স্রষ্টা কে? আমার আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কর্তা আছে, যে বিধিবিধান আছে আমি সেগুলি মানব। দুই নম্বর হলো সৃষ্টির প্রতি, আমার সৃষ্টিজীবীর প্রতি, সৃষ্টির জন্তুর প্রতি, সৃষ্টির গাছপালা সমস্ত সব কিছুর প্রতি আমার অবশ্যই কর্তব্য আছে। এই কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে, তাহলে সৃষ্টির সেবা হবে, খেদমতুল খলক হবে, সৃষ্টির সেবার প্রতি দয়া হবে। আর সৃষ্টির সেবার প্রতি যদি আমরা দয়া করি, আল্লাহ আসমানে যিনি আছেন তিনি আমাদের প্রতি দয়া করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদের কর্তব্যকে দুই ধরনের ভাগ ভাগ করেছে। এক নম্বর কর্তব্য হলো আমাদের স্রষ্টার প্রতি আমার যে কর্তব্য আছে, সেই কর্তব্য আমি যথাযথ পালন করবো। তার অর্পিত যে দায়িত্ব আমার প্রতি দিয়েছে, সেটা আমি যথাযথভাবে পালন করবো। তুমি তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, অবশ্যই স্রষ্টার যে হুকুম বিধান আছে সেগুলি নামাজ রোজা, যেগুলি তোমার পালন, সৎ কাজ করা, ভালো কাজ করা, মানুষকে ভালো পথে আনা, অন্যায় থেকে ফিরিয়ে আনা, সুন্দর চরিত্র গঠন করা, এই সব কিছু স্রষ্টার প্রতি যে দায়িত্ব কথা সে করবে। এরপরে আসছে যে সৃষ্টির প্রতি, সৃষ্টির প্রতি জীবজন্তু আছে, অনর্থক কোনো পশু পাখিকে আমরা কষ্ট দেব, অনর্থক কোনো জীবজন্তুকে কষ্ট দেব না, অনর্থক খালি খালি একটা হাঁটতেছি একটা গাছের ডাল পাতা আমরা টেনে ছেড়বো না। প্রিয় শিক্ষার হাদিসের ভিতরে আসছে, তোমরা অনর্থকভাবে গাছের পাতা ছেড়ো না, কারণ আল্লাহ রসুল বলছেন যে ওই গাছের পাতাগুলি আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে, আল্লাহর তাসবিহাত পালন করে, আল্লাহর প্রশংসা করে। আমরা মনে করি গাছ কোনো কালি ফেমিলিছে শুধু তাই, কাজে অনর্থক ব্যাপারে গাছকে আমরা গাছের পাতা ডাল পাতা ছেড়ব না, তাহলে কিন্তু সৃষ্টির প্রতি আমাদের অবহেলা করা হবে। এরপর দেখো এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই বনসম্পদ গাছপালা আমাদের জন্য অতীব জরুরি। আমরা যে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি গাছ সেটা টেনে নিচ্ছে যে বিষটা, আর গাছ আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো অক্সিজেন। আল্লাহর বড় নিয়ামত যে অক্সিজেন ছাড়া আমরা একটু মুহূর্ত সময় আমাদের আছে, কেমন করতে পারে না, অতিক্রম করতে পারে না, কাজে আমাদের প্রতি আল্লাহর বড় নিয়ামত অনুগ্রহ হলো যে এই গাছপালা, কাজে অনর্থকভাবে আমরা গাছপালা নিধন করবো না, গাছপালা কাটবো না, গাছকে অনর্থকভাবে নষ্ট করবো না, খালি কারণ অনেক সময় আমরা হাঁটি পেরে গাছের ডালপালা ছিঁড়ে দিই ফেলে দিই, এটা করবো না। কারণ কি? দেখো তোমার যদি একটা আঙ্গ আমি মটকে দিই, অবশ্যই তোমার ব্যথা লাগবে, অনুভব হবে, ঠিক তদ্রূপ তোমার থেকে তুমি নিজে বোঝো
প্রিয় শিক্ষার্থী সাহেব, তো আমারও যেমন আঙুল ভেঙে দিলে, আবার শরীরের একটা পাশ একটা আঙুল আমার ব্যথা লাগে, সামান্য আমার পায়ে যদি একটা কাঁটা ফোটে সারা শরীরে আমার অনুভব হয়। কাজেই একটা গাছের পাতা ছিঁড়ে তার গাছের তো একটা অনুভূতি আছে, তাছাড়া গাছ কিন্তু আল্লাহ তাসবিহাত পাঠ করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, আর তাছাড়া গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের অনুকূল বসবাসের উপযোগী করার জন্য গাছের ব্যাপক ভূমিকা তোমরা সেটা জানো, তোমরা সমাজ বইতে বিজ্ঞান বইতে পড়ে থাকো। কিন্তু শিক্ষার্থীরা কাজেই সৃষ্টির প্রতি আমাদের দয়া দেখাতে হবে, সৃষ্টির সেবা করতে হবে। তোমরা হাদিসের ভিতরে আসছে, বনি ইসরায়েল বংশে এক মহিলা ছিল, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, এক মহিলা বনি ইসরায়েল বংশে একটা পাপি মহিলা একটা পিপাসিত কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে, ওই মহিলাটাকে তাকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে। হাদিসের গল্প, এটা কোনো কাল্পনিক গল্প না, এটা বানোয়ার গল্প না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সৃষ্টির প্রতি যে দয়া করার কারণে একটা পাপি মহিলাকে আল্লাহ যদি মাফ করে দিতে পারে, আমরা রাস্তাঘাটে পড়ি বিনা কারণে কোনো কীট পতঙ্গ যেটা আমাদের ক্ষতি করে না, মারব না, মেরে ফেলো না, পিঁপড়া যাচ্ছে পাড়াই দেবো না, কারণ ও ক্ষতি করতেছে না। অনেক সময় অনেক কীট পতঙ্গ আসে, আমরা জানি না, মেরে ফেলি, কেন দরকার নেই, অনেক তো মেয়ে কষ্ট দেবো, কেন কৈফিয়ত দিতে হবে। দেখো এক মহিলা একজন ই করলে একটা বিড়ালকে ঘরের ভিতরে আটকে বেঁধে রেখে খেতে দেয় দীর্ঘদিন, এবার না খেতে খেতে ওই অবস্থায় বাধা অবস্থায় বিড়ালটা মারা যায়, আর মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওকে ওনাকে অনেক শাস্তি দিয়েছিল, এটাও হাদিসের গল্প। কাজে বিশেষ তোমাদের বইতে পাবে, কাজে আমরা সৃষ্টির প্রতি দয়া করব, সৃষ্টির সেবা করব, কারণ কাল আল্লাহ তাআলা বলছে সমগ্র সৃষ্টি হলো আমার পরিবার, আমার পরিজন, আর খলকুয়াল ম সমগ্র সৃষ্টি আমার পরিজন, যে সৃষ্টির প্রতি দয়া করলো আমি আল্লাহ তার প্রতি দয়া করব। কিন্তু শিক্ষার্থীরা, সৃষ্টি জীবের প্রতি, জীবজন্তু কীট পতঙ্গ গাছপালা সব কিছুর প্রতি দয়া দেখো, অনেক ছোটটা পশুকে আমরা খালি কেউ হারিয়ানি করবো না, মারবো না, একটা পশু যেটা বহন করতে পারে, অনেকে আগে তোমরা দেখছো গরুকে আগে হাল চাষ করা হতো, সে যতটুকু পারবে তার বহন ছেড়ে দিতে হবে, তারপরে যে কাঁধে করে বয়ে বয়ে নিয়ে যেত, তাই না, গরুর গাড়ি, কাজে গরুর গাড়ি গরু যতটুকু বহন করতে পারে আমরা ততটুকু তার প্রতি চাপাই দেবো, অতিরিক্ত দেবো না, অনাতে পারো, কারণ ওরা তো কথা বলতে পারে না, তুমি তোমার দেবো, তোমাকে যদি আঘাত করে তুমি ব্যথা পাও কষ্ট পাও, ততটুকু ওই পশুভাবে বিধ্বস্ত ওদেরও কিন্তু ব্যথা অনুভব করতে পারে, অনর্থক আমরা তাদেরকে কষ্ট দেবো না, মারবো না, আমাদের বাড়ি বাসা বাড়িতে কাছাকাছি বিড়াল কুকুর থাকে তাদেরকেও আমরা কষ্ট দেবো না, তাদের প্রতি দয়া করব, গাছপালার প্রতি আমরা যত্ন নেব, গাছ লাগাবো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করবো, পরিবেশ সুন্দর রাখবো, কারণ অনর্থক একটা গাছের ডাল পাতা ছেড়বো না, কষ্ট পায় আমরা আল্লাহ তাসবিহাত আদায় করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। তাহলে সৃষ্টির সেবা, অর্থাৎ সৃষ্টির প্রতি আমাদের কর্তব্য দুই ধরনের, একটা স্রষ্টার প্রতি কর্তব্য আমাদের ব্যক্তিগত হিসেবে, আর একটা সৃষ্টির যত যা আছে মাকলুকাত আছে, কারণ 18,000 মাকলুকাত হোক বা 1,000,000 মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভিতরে আমরা হলো শ্রেষ্ঠতম জাতি, আর শ্রেষ্ঠতম জাতিতে আমাদের অনেক কর্তব্য আছে সৃষ্টির প্রতি, আর এইগুলো আল্লাহ পাক করেছেন আমাদের কল্যাণের জন্য, কাজে এদের প্রতি আমাদের দয়া দেখাতে হবে, এদের প্রতি আমাদের নির্দয় হলে হবে না, এদেরকে ভালো গা প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতিকে ভালোবাসো, ওই আসমানে যিনি ভালো আসেন তিনি ভালোবাসবে। যেমন আমরা একটা কবিতা পড়ে থাকি, আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, হে বনি আদম তোমরা তো আমাকে খাওয়া নাই, আমার পিপাসায় পানি পান করে নাই, আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা করে নাই, তখন আদম সন্তান বলবে, আল্লাহ তোমাকে কী করে আমরা খাওয়াবো, তোমাকে কী করে সেবা করবো, তোমাকে কীভাবে বস্ত্র দেবো, কীভাবে তুমি পিপাসাতে তোকে পানি দেবো। আল্লাহ তাআলা সেদিন বলবেন হাশরের ময়দানে, হে বনি আদম যদি তোমরা একজন পিপাসিত মানুষকে পানি পান করাতে, একজন অসুস্থ মানুষকে যদি সেবা করতে, একজন বস্ত্রহীনকে বস্ত্র দিতে, অন্নহীনকে যদি অন্ন দিতে, আমি আল্লাহ ওটা আমাকে খাওয়া হতো। কাজে আমরা আমাদের আশেপাশে আমাদের পরিবেশের প্রতিবেশীর আশেপাশে আমাদের পরিবেশের আমাদের বেষ্টনের ভিতরে যারা অভুক্ত অনাসে বস্ত্রহীন আছে, যারা কে আছে পিপাসাত্ত আছে, খোদায় কাঁদ রোগ রোগযন্ত্রের কাঁদাচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা হাত বাড়াবো যেটুকু সামর্থ্য, তাহলে আল্লাহ আমাদেরকে এটা আল্লাহকে খেদমত করে হবে, এটা আল্লাহ আমাদের এতে যাজা দেবেন পুরস্কার দেবেন। তো এই পর্যন্ত, এইটাই তোমাদের নির্ধারিত কাজের এই দুটো পাঠ ছিল, এই আলোক আলো ভালো করে পড়ে প্রশ্নের আলোকে তোমরা অবশ্যই সুন্দরভাবে লিখবে, আশা করি তোমাদের মঙ্গল হবে, ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা যেখানে আসো, তোমরা তোমাদের সহপাঠীদেরকে আমাদের হাইস্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তাদেরকে আবারও করবে আহ্বান জানাবে,
আসো আমরা সবাই অনলাইন ক্লাসে সম্পৃক্ত হই, ক্লাস ক্লাস করি, তাহলে আমাদের উপকৃত হবে। কারণ আমি আগে বলছি যে আমাদের জীবনে সময় চলে যাচ্ছে, তোমরা 7 পেরিয়ে 88 পেরিয়ে 8 পেরিয়ে 9 যাবে, সময় কখন হয়ে যাবে, কাজে এখন শেখার সময়, জীবন গঠন করার সময়। আর আমাদেরকে তো শিখতে হবে, শিখতে শেখার কোনো বিকল্প নেই, আমরা শিখব। কথার উপরে তোমাদেরকে আবার এই শীতের দিনে একটা শুভেচ্ছা জ্ঞাপন করে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমার পাঠ এখানে শেষ করছি।